খালি পায়ে হাঁটু গেড়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফিতে ছিলেন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতিতে এমন ছবি এর আগে কখনো আসেনি। বাংলাদেশ সহ গোটা বিশ্বের রাজনৈতিক অঙ্গনের এমন কিছু ছবির ব্যাপারে জেনে আসা যাক। শুরুটা করতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দিয়ে। 1972 সালের 10ই জানুয়ারি দিনটি ছিল সোমবার। পাকিস্তান থেকে মুক্তি পেয়ে লন্ডন থেকে বঙ্গবন্ধু সরাসরি ভারতে আসেন। ব্রিটিশ সরকারের বিমানে করে সকাল 8টা নাগাদ দিল্লির বিমানবন্দরে অবতরণ করেন শেখ মুজিবুর রহমান। দিল্লি বিমানবন্দরে বঙ্গবন্ধুকে স্বাগত জানান ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ভিভি গিরি এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এরপর ভারতের রাজধানী দিল্লিতে জাতির পিতাকে বিপুল সংবর্ধনা দেওয়া হয়। দিল্লির রাস্তায় তাদের গাড়ি বহরের উপর পুষ্পবর্ষণ করা হয়েছিল। এটি ছিল ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমানের প্রথম সাক্ষাৎ। তাই বাংলাদেশ ভারত তো বটে, বিশ্ব রাজনীতিতেও ছবিটি বিশেষ গুরুত্ব পায়। আমেরিকার কোন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার ভেতর ঢুকে কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবেন এমনটা কেউ স্বপ্নেও ভাবত না। কিন্তু 2019 সালের 30 জুন এটি ঘটেছিল। প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ায় প্রবেশ করে ইতিহাস সৃষ্টি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাদের মধ্যে মুখোমুখি দেখা হয়েছে মোট 3 বার। প্রথমবার 2018 সালে দেখা হয়েছিল সিঙ্গাপুরে। ঐতিহাসিক সেই বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমরা প্রেমে পড়েছি। তারপর সাক্ষাৎ হয় ভিয়েতনামে। তবে সেই সাক্ষাৎটা মধুর ছিল না, আর তৃতীয় সাক্ষাৎটা তো ইতিহাসের অংশ হয়ে গেছে। এবারের ঘটনাটি বারাক ওবামা এবং এক বালকের। 2009 সাল, ওবামা তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। সে সময় ওবামার সঙ্গে জ্যাকব নামের এক বালক দেখা করেন। জ্যাকবের বয়স ছিল মাত্র 5। তার সঙ্গে ছিলেন মা বাবা ও বড় ভাই। তারা সবাই হোয়াইট হাউসে ওবামার আমন্ত্রিত অতিথি ছিলেন। জ্যাকবের চুল ছিল ওবামার মতো, তাই কৌতূহল মেটাতে সে ওবামাকে বলেছিল, তোমার চুল কি আমার মতো? উত্তরে ওবামা বলেন, সেটা তুমি নিজেই ছুঁয়ে দেখছো না কেন? এরপর তিনি মাথা নিচু করে বালকের হাতের নাগালে নিয়ে আসেন। জ্যাকব এবার ওবামার মাথার চুল ছুঁয়ে দেখেন। ওবামার চুল ছুঁয়ে দেখা বালকের ছবি সে সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পকেটে হাত রেখে একেবারে ঝুঁকে থাকা বারাক ওবামা প্রশংসিত হয়েছিলেন। পরবর্তীতে ওই ছবির শিরোনাম হয়ে যায় হেয়ার লাইক মাইন, বা আমার মতো চুল। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট এমন ঘটনার জন্ম দিতে পারেন তা অনেকের ধারণারও বাইরে ছিল। ঐতিহাসিক সাক্ষাতে এবারের দুই চরিত্র হলেন ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 2018 সালের 20 মার্চ সালমান এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক ঐতিহাসিক বৈঠক হয়। কিন্তু বৈঠকটি প্রচুর বিতর্কের জন্ম দিয়েছিল, কারণ হোয়াইট হাউসের ওই বৈঠকে টেবিলের বিপরীত দিকে দুই নেতা যাদের নিয়ে বৈঠক করেছিলেন তাদের সবাই ছিল পুরুষ। কোনো পক্ষে একজনও নারী কর্মকর্তা ছিল না। সমালোচকরা দাবি করেছিলেন, নারীর সমানাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সৌদি আরব এখনও বহু দূরে। হোয়াইট হাউসের এই ছবিটি তারই একটি উদাহরণ। সৌদি আরবের ব্যাপার অবশ্য একেবারেই ভিন্ন, এটি রক্ষণশীল একটি দেশ। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে একজন নারী কর্মকর্তা থাকা উচিত ছিল বলে সমালোচকরা ডোনাল্ড ট্রাম্পকে ধুয়ে দিয়েছিলেন। তবে সমালোচনা হলেও সালমান ও ট্রাম্পের বৈঠক গত 2 দশকের আলোচিত রাজনৈতিক ছবিগুলোর একটি। রাজনীতিতে চাওয়া পাওয়ার হিসাব থাকলেও বিনয় ও পারস্পরিক সম্মান যেন সবকিছুকে ছাড়িয়ে যায়। শেখ মুজিব, ইন্দিরা গান্ধী, শেখ হাসিনা, ঋষি সুনাক এবং কিম ট্রাম্পরা এর আদর্শ উদাহরণ।